পরামর্শ অনুষ্ঠানে আমরা যে ভিডিওটা দেখাবো এটা কেরানীগঞ্জের আবদুল্লাহপুর উনি একজন বিশিষ্ট একরকম গরু ব্যবসায়ী বলা চলে। উনি পাকিস্তান পিয়র থেকে এই গরুগুলো পুষে আসে এবং গরুকে উনি অনেক লাভবান। তা আমরা এই সমস্ত দেখে ওনার বাড়ি আসি, বাড়ি এসে ওনার সৎ পরামর্শ দিয়ে আজ বিগত 9 থেকে 10 বছর আগে ওনার একটা 25 ঘন মিটার বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে দিই। তা আমরা এখন ওই প্ল্যান্ট মালিক মোহাম্মদ হাজি শাহজাহান গোয়াল ওনার ছেলের কাছ থেকে আমরা জানি এই প্ল্যান্টটা কেমন চলছে এবং ওনরা প্ল্যান্টের আগে রান্নাবাড়ি কীরকম করছে এবং প্ল্যান্ট করছে এতে ওনরা কীরকম সব অবস্থা হচ্ছে। আচ্ছা ভাতিজা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। আপনার বাবার নাম? হাজি মোহাম্মদ শাহজাহান। আপনার এই এলাকাটার নাম কি বা আপনি কোন জেলায় বাস করেন? কেরানীগঞ্জ জেলার নাম হলো বাগুই রাজেন্দ্রপুর আলিয়াপাড়া। দর্শক মণ্ডলী, ওনরা অত্যন্ত সরল সোজা লোক। আমি বাংলাদেশের অনেক ফার্মে, অনেক দেশে, অনেক জেলায় যায় আমি বায়োগ্যাস বানা দিই, তার ভিতরে কয়েকজনের ভিতরে ওনরা একটা লোক খুব ভালো। এবং ওনরা যে গরুগুলো পুষে, অনেক ফার্মওয়ালা, অনেক গরুওয়ালা এরকম কম পুষে। তাই আপনার যে বায়োগ্যাসটা তৈরি করে দিছি আজ প্রায় 9 বছরের মতন, এতে আপনাদের কীরকম কী সমস্যা হয়েছে? আমাদের গ্যাস ভালো আছে, 15-20টা চুলা ধরাই আমাদের বায়োগ্যাস আলহামদুলিল্লাহ। আর একটা কথা হলো, অনেকে যে আসে বায়োগ্যাস করে দিয়ে চলে যায়, আজ প্রায় 9-10 বছরের ভিতরে আপনাকে যে কোনো সমস্যা হইলে আমাকে ফোন দিলেই আপনারা আপনারা আমাদের পান, হ্যাঁ আমি আসি। এটা হলো সবচেয়ে বড় সুসংবাদ যে যারা বায়োগ্যাস করে দিয়ে চলে যায় এই মালিকরা তখন একটা হাই হতাশে পড়ে, ঝামেলা হলে মানুষ পায় না, ফোন নম্বর বন্ধ। কিন্তু আমি ওনার যতদিন বায়োগ্যাস বানাইছি, আরও অনেক আগে অনেক মানুষের বানাইছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করি, ফোন পাওয়ার সাথে সাথে আমার গার ভিতর থেকে কেমন যেন একটা জ্বালা উঠে যায় যে আমি ওই বাড়ি যাবো, ওই বায়োগ্যাস প্ল্যান্টটা সারিয়ে দিয়ে আসবো। ওনারা নাকি কত কষ্টে আছে, এ হলো আমার মূল উদ্দেশ্য। এখন আপনারা যারা গরুওয়ালা বা ওনাদের মতন মানুষ আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা বায়োগ্যাস বানাবেন, বায়োগ্যাস বানা এরকম সেলারি করবেন, জৈব সার বানাবেন আর ভালো মতন রান্নাবাড়ি করবেন। তা যাই হোক ভাতিজা, আপনারা এই গ্যাস চালায়া বা বায়োগ্যাস বানা শান্তিতে আছেন, তার আগে গুটে টুটে বানা কাজ করা লাগতো, এখন আর গুটে লাগে না। আচ্ছা আলহামদুলিল্লাহ,
এখন। আচ্ছা ভাতিজা, আপনারা এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে কয়টা চুলে ভাড়া দিচ্ছেন? পনেরোটা চুলে ভাড়া দিচ্ছেন, তারপরে নিজেরা যাও রান্না করেন, নিজেরা রান্না বাড়ি করেন, নিজেরা তিনটা আছে, মোট ১৮টা। আপনারা এই ১৫টা চুলে মাসে এক একটা পরিবারের কাছ থেকে কত টাকা নেন? ফ্যামিলি বুঝিয়া ওনার ১,০০০ টাকা, ১৫০০, ১২০০। জি, আমি ওনাদের কথা শুনে আমার ব্যক্তিগতভাবে আনন্দ লাগছে। বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এই যে যারা বড় মাপের মানুষ, এরা কিন্তু গরু পানিওয়ালা বড় মাপের মানুষ, এরা তিল তিল থেকে এই গরুগুলো এই বিশাল খামার এগুলো করছে। কিছু কিছু টাকাওয়ালা মানুষ আছে, ১০০-৫০০ গরু কিনে নিয়ে আসছিল, ওনারা কিন্তু সে ধরেন ওনারা জাতীয় খামার, ওনারা জাতীয় খামার। বাংলাদেশের যদি কয়েকটা জাতীয় খামার থাকে, তার ভিতরে ওনারা একজন। সরকার যদি ওনাদের আরও উৎসাহিত করে এবং কম সুদের টাকা দেয়, ওনারা এই দুধ অথবা মাংসের যে ঘাটতি এটা ওনারা পূর্ণ করতে পারবে। এটা আমি আজ ৯-১০ বছর ওনাদের বাড়ি আসা দাওয়াতে আমি এটুকু বুঝি। তাই সরকারের কাছেও আমরা আকুল আবেদন জানাই, এই সমস্ত পদের মানুষকে কম লাভে আপনি টাকা দেবেন, এরা আরও উন্নত করতে পারবে। চলেন এখন দেখা যাক যে এই বায়োগ্যাস প্ল্যান্টে ওনারা যে গরু যাও রান্না করে বা নিজেরা রান্না করে, সেই চুলেগুলো বা গরুর যাও কীভাবে কয়েকটুকু রান্না করে, এতটুকু আমরা একটু দেখে আসি। দর্শক মণ্ডলী, আমরা এখন সেই হাজি মোহাম্মদ শাহজাহান গোয়াল সাহেবের বাড়িতে যে যাও রান্না করে, সেই যাও রান্না করার জায়গাটায় আসছি। এই জায়গা থেকে উনি প্রত্যেক দিন সকালে ৭টা এবং বিকালে ৭টা, আবার কুরবানির পরে ২২-২৪টা টোটাল দিনে এই এই ডাকগুলো ওনারা রান্না করে, তারপরেও আরও চুলে ভাড়া দিছে। তাই যারা বায়োগ্যাস করেন, দেখা যায় যে চুলে জলে কি জ্বলে না, কিংবা ওই গ্যাস পায় কি পায় না, ভালো সঠিকভাবে সঠিক লোক দিয়ে সঠিক ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি বায়োগ্যাস করেন, তাহলে এই যে দীর্ঘই আজ ৯-১০ বছর চলতেছে, সেই বাড়ি আইসি আমি, ওনাদের সাথে আমার সম্পর্ক ভালো, বা এরকম ইনিয়া বায়োগ্যাস করবেন যে যাতে আপনার বায়োগ্যাসটা ৫০ বছরও নষ্ট না হয়। কিন্তু ইদারিং আসিয়া কিছু কিছু মানুষ আছে, যেমন দাম যাচাই করে যে কম রেট কয়, যে সবচেয়ে কম রেট করলো তারই বায়োগ্যাসটা বানাবার দিল। বানাবার দিলে কি হয়, ওই বায়োগ্যাসটা আপনার কিছুদিন হয়তো ৬ মাস চলে কি ১ বছর চলে কি চলে না, কি তারে পাওয়া গেল না, ওই বায়োগ্যাসটা ওইভাবেই পড়ে থাকে। এরকম অসংখ্য বায়োগ্যাস এই বাংলাদেশে পড়ে আছে। কিন্তু আমি দর্শককে বা বাংলাদেশের যারা গরু মুরগি বা যারা এইগুলো পুষেন, যারা বায়োগ্যাস করতে আগ্রহী আছেন, তাদেরকে অনুরোধ করব আপনি সঠিক লোক দেখে, আপনারা সঠিক লোক দেখে বায়োগ্যাসটা করবেন, না হলে আপনার ওই বায়োগ্যাস অকেজু হয়ে পড়ে থাকবে, কেউ ওখানে আর যাবে না, ছুঁয়েও না, আপনি লোকও তালাশ করে পাবেন না। সঠিকভাবে একটু টাকা বেশি লাগবে, সঠিক লোক দিয়ে বায়োগ্যাসটা করবেন, এটাই আমার আকুল আবেদন। তাই আমার পরামর্শ অনুষ্ঠান আপনারা দেখবেন, আমাকেও আপনারা পরামর্শ দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে মিলেমিশে এই বায়োগ্যাস করতে করতে আর যে কয়দিন বেঁচে থাকি। এখন হলো যেটা শেষ কথা, আমি আমার এখন একটা চিন্তাধারায় এসে গেছে, আজ ১০-২০ বছর আমি বায়োগ্যাস করি, তাই এখন লাস্টের কালে একটা চিন্তাধারায় এসে গেছেই আমার যে বায়োগ্যাস করতে করতেই আমার আমি মারা যাব, বায়োগ্যাসের ভিতরে আমার মন ঢুকে গেছে। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের যেন এরকম সুন্দরভাবে মানুষকে সুন্দর প্ল্যান দিতে পারি, সুন্দর সুন্দর কাজগুলো করে দিতে পারি, এটাই আমার আশা। কেরানীগঞ্জ, আব্দুল আহাদ, রাজেন্দ্রপুর। আপনারা যারা ১,০০০-এর অধিক লেয়ার মুরগি পালন করেন অথবা বাড়িতে বিদেশি জাতের ৮-১০ গরুর খামার আছে, তারাও বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারবে।